নমস্কার সকলকে, আজকের ভিডিওতে আপনাদের ঘুরতে নিয়ে যাব খড়দার 400 বছরেরও পুরনো শ্যামসুন্দর মন্দির বা শ্যামের মন্দিরে। এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কী করে এই মন্দিরে পৌঁছাবেন, এখানে 14 পদের যে ভোগ প্রসাদ হয় সে প্রসাদ আপনারা কী করে পাবেন, এছাড়া অন্যান্য খুঁটিনাটি অনেক তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। খড়দার শ্যামের মন্দিরে যাওয়ার জন্য আপনারা প্রথমেই শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে নেমে পড়ুন খড়দার স্টেশনে। এরপর খড়দার স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন শ্যামের মন্দিরে যাওয়ার জন্য অটো। এখানে টোটোও পাওয়া যায়, তবে অটোতে একটু তাড়াতাড়ি হয়। এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে একটুখানি এগিয়ে গেলে রয়েছে অটো স্ট্যান্ড। অটোতে ভাড়া একজনের 10 টাকা, আর টোটোতে গেলে 12 টাকা। আমাদের টোটো করে যেতে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট মতো। টোটো আপনাকে মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। দিন সকালে গেলেই কিন্তু আপনারা এখানে ভোগারতি এবং ভালো করে দর্শন করতে পারবেন, কারণ মন্দির কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করবেন দিনের বেলাতেই যাওয়ার। আমরা সকাল 11:30টাতে রওনা হয়ে প্রায় 12টার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে। মন্দিরের কাছে যেতে যেতে লক্ষ্য করলাম রয়েছে কয়েকটি মিষ্টির দোকান, যেগুলির মধ্যে একটি প্রায় 135 বছরেরও পুরনো। এই দোকানগুলিতে আপনারা শ্যামসুন্দরের ছবি বাঁধানো এবং পূজার অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন। আমরা টোটোর থেকে নেমে প্রথমে দর্শন করে নিলাম এই মন্দিরের তোরণ, এরপর ধীরে ধীরে প্রবেশ করব মন্দিরের ভেতরে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম মন্দিরের চূড়া। ভেতরে প্রবেশ করে দেখলাম নাট মন্দিরে চলছে কীর্তন। আপনাদের আগে মন্দির ভালো করে ঘুরিয়ে নিই, এরপর ধীরে ধীরে অন্যান্য তথ্যগুলোও জানাবো। বেশ কিছুক্ষণ বসে কীর্তন শ্রবণ করার পর আমরা গেলাম মন্দিরের চারপাশে ঘুরে দেখতে এবং আরও আশেপাশের মন্দিরগুলিতে দর্শন করতে, কারণ মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে আসছিল। চলুন দর্শন করতে করতে এই মন্দিরের ইতিহাস জেনে নিই। খড়দায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির কিন্তু প্রায় 400 বছরেরও পুরনো এবং এটি বিখ্যাত নিত্যানন্দ প্রভুর কারণে। এই মন্দিরের নিকটেই রয়েছে কুঞ্জবাটি, যেখানে নিত্যানন্দ প্রভু বাস করতেন। এখানেই তার অষ্টম সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয়। বলা হয় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর বীরভদ্র স্বপ্নে আদেশ পান মালদহের নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে একটি কালো পাথর। কিংবদন্তি অনুসারে রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেছিলেন কালো পাথরটি। শ্রীকৃষ্ণ নাকি ওই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুয়ে দেন। বীরভদ্র আদেশ পান সেই পাথর থেকে শ্রীকৃষ্ণের বিগ্রহ তৈরি করে মন্দিরের প্রতিষ্ঠা করতে হয়। এই উদ্দেশ্যে বীরভদ্র নাম সংকীর্তন করতে করতে হাজির হন মালদহে এবং সেখান থেকে অতি কষ্টে তিনি কষ্টি পাথর উদ্ধার করে খড়দহে নিয়ে আসেন। এরপর ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণের বিগ্রহের বিবরণ দিয়ে তিনি মূর্তি গড়ান। ওই কষ্টি পাথর থেকে 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। এই 3টি বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য, শিব ও সুন্দরের প্রকাশ দেখেন শ্যামসুন্দর বিগ্রহের মধ্যে। এরপর 977 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে এই কুঞ্জবাটি বাড়িতেই প্রতিষ্ঠা করেন। পরে নিত্যানন্দ প্রভু সহধর্মিনী জাহ্নবা দেবীর ইচ্ছে শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয়। পরে কুঞ্জবাটিতে বিগ্রহ সেবায় যথেষ্ট জায়গার অভাব দেখা দিলে তৈরি হয় নতুন শ্যামসুন্দর মন্দির। কুঞ্জবাটিকা থেকে বেরিয়ে আমরা দেখলাম পাশে রয়েছে আরেকটি মন্দির এবং সেখানে চলছে দুপুরে ভোগারতির পরে কীর্তন। এরপর আমরা আবার ফিরে এলাম শ্যামসুন্দর মন্দিরে এবং সেখানে এসেও দেখলাম ভোগ শেষ হয়ে আরতি শুরু হয়েছে। এখানে কিন্তু
বিগ্রহের ভিডিও করাও নিষেধ, কিন্তু এই ভোগারতির সময় সবাই ভিডিও করছে বলে আমরাও আপনাদের জন্য তুলে ধরলাম। এরপর কিন্তু মন্দির থেকে সমস্ত প্রসাদের ডালা এক এক করে বাইরে নিয়ে আসা হবে, আপনারাও সেই দৃশ্য দর্শন করতে পারবেন একটু পরে। মন্দিরের কপাট কিন্তু এরপরে বন্ধ হয়ে যায়, আবার মন্দির খুলবে 5:30টার সময় এবং দর্শনের জন্য খোলা থাকবে 7:30 পর্যন্ত। এই শ্যামসুন্দর মন্দিরের গঠনশৈলীও কিন্তু অভিনব। নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে পালকির মতো। গর্ভগৃহে রূপ সিংহাসনে অষ্টধাতু শ্রীমতী ও শিলাময় অনন্ত দেবের সঙ্গে রয়েছেন শ্রী শ্যামসুন্দর, হাতে মুরলি, প্রসন্ন গভীর শান্ততার মুখ। এই মন্দিরের মাহাত্ম্য এতই বেশি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা শারদেমণিও এখানে এসে দর্শন করে গেছেন। ঠাকুর বলেছেন, দক্ষিণেশ্বরে ভবতারিণী, কালীঘাটের কালী আর খর্দার শ্যামসুন্দর, এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই একবার এসে এই মন্দিরে দর্শন করা উচিত এবং পারলে এখানে ভোগ প্রসাদও গ্রহণ করা উচিত। ভোগ প্রসাদের জন্য আপনাদের কিন্তু আগের থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ভোগ প্রসাদের কুপন 120 টাকা মূল্য। আগের দিন যোগাযোগ করলে তবেই আপনার পরের দিন গিয়ে ভোগ প্রসাদ পেতে পারবেন। এখানে কিন্তু ভোগ প্রসাদের বিশাল আয়োজন করা হয়, প্রায় 14 রকমেরও বেশি কিন্তু পদ থাকে। প্রত্যেক বছর দোল এবং রাস উৎসবের সময়ও কিন্তু এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই দুদিনই শ্যামসুন্দর প্রভুকে চতুর্দোলায় চাপিয়ে দোল মঞ্চ ও রাস মঞ্চে নিয়ে যাওয়া হয়। রাসের শেষ দিনে মন্দিরে খিচুড়ি লুট উৎসবেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। শ্রী রাধা শ্যামকে নিবেদিত খিচুড়ি ভক্তেরা লুট করে নিয়ে যান। আপনারা এখন দর্শন করতে পারছেন শ্রী শ্যামসুন্দর প্রভুর ভোগ প্রসাদ। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো, আপনারা যদি এখানে কোনো সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে চান এবং পরিবারের সকল আত্মীয় স্বজনকে নিয়ে ভাণ্ডারা দিতে চান, সেটাও কিন্তু সম্ভব। তার জন্য আপনাদের মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনার কতজন নিমন্ত্রিত রয়েছে সেই হিসাবে তারা আপনাকে মূল্য ধার্য করে দেবে। তারপরে কিন্তু আপনারা সেখানে ভাণ্ডারের ব্যবস্থা করতে পারবেন। আমরাও সেদিন এরকমই একটি ভাণ্ডারে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেছিলাম। মহাপ্রসাদে সেদিন আমরা পেয়েছিলাম অন্ন, পোলাও, ডাল, শুক্তো, ধোকা, তরকা, আলু পোস্ত, ছানার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, মালপোয়া এবং মিষ্টি দই। খেতে কিন্তু ছিল দুর্দান্ত, যদিও প্রসাদের কোনো বিচার করা যায় না। এই প্রসাদ পেয়ে জীবন কিন্তু ধন্য হয়ে গেল। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। বেশি দূর কিন্তু গঙ্গার ঘাট নয়, ওই 5 মিনিটের মতো হেঁটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্যামসুন্দর ঘাট। ঘাটটিও কিন্তু খুব সুন্দর করে বাঁধানো এবং পাশে দেখলাম রয়েছে খুব সুন্দর করে সাজানো একটি বাগান, তাই সেটিও একবার ঘুরে গেলাম। ঘাটের পাশে দেখলাম রয়েছে মহাদেবের একটি মন্দির, সেখানে প্রণাম করে ঘাটে একবার ঘুরে সেই দিনের মতো আমাদের যাত্রা বিশ্রাম দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা কি কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রী শ্যামসুন্দর।